and I'm delighted to present to you a globally renowned expert on this subject, Dr. Ashish Chowdhury, who is in this next series. Dr. Chowdhury could be alive in a way so that we can age gracefully. What are the ways, what are the means we can adopt in our lives so that when we start aging, we minimize the physical problems, ailments which we are so used to see among our relatives or parents who are aging. Before we move into the main body of the discussion, I will just take a few minutes first to introduce myself and then to Dr. Chowdhury. My name is Bob Roy. I work as an editor with the Times of India Group in Kolkata. আমাদের ফুড হ্যাবিট হলো এই মানে হলো সকাল আমাদের
পূজাবাটি এরকম, মানে যেখানে সকালে খুব কম খায়, মাঝখানে আর রাত্রে প্রচুর খায়, কিছু পিঠে রয়েছে, সকালে সবচেয়ে বেশি খায় হাই ফুড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এভাবে দুপুরে কম, রাতে দুটো দুটো একটু তরকারি, তাই না? আপনি যদি এই ফুড হ্যাবিটটা মেনটেন করেন, এক মাস পর আমাকে যোগাযোগ করুন, আপনি দেখবেন আপনার লিপিড প্রোফাইল থেকে আমাদের সবচেয়ে ভালো লাগছে, স্টার্ট লুজিং ওয়েট, স্টার্ট লুজিং ওয়েট সঙ্গে আপনি এক্সারসাইজ দরকার। সেই জন্যই বলছি যে এজিংটা কিন্তু ইটস এ কনসেপ্ট, হ্যাঁ, ইটস নট এ ডিজিজ, ইট ইজ এ প্রোগ্রেসিভ অ্যাকুমুলেশন অফ কি বলবো ব্যাড থিং, যেটা আমরা শরীর থেকে বের করতে পারি না, যাওয়ার তো কোনো জায়গা নেই, ব্রেন স্টার্ট হিলিং দ্য সেল, এবং আমাদের বডি একটা রিনিউয়াল প্রসেস আছে, এই রিনিউয়াল প্রসেসটা কিন্তু আফটার দি কস্ট অফ ফোর মেয়েদের একটু ছেলেদের পক্ষে থেকে শর্টলি এক্সপোনেনশিয়ালি গোস আপ, অ্যান্ড ওয়ান্স ইট গোস আপ ইউ ক্যান স্টপ, এটা কিছু ফেল খাওয়াতে পারবেন না। অনলি থিং ইউ ক্যান ডু, ইউ ক্যান ডু দ্য ক্যালোরি রেস্ট্রিকশন, ইউ ক্যান, আপনি যদি আপনার খাবারটা প্রত্যেক দিনের যে এনার্জি অ্যাভারেজ 1800 থেকে 2000 কিছু খাওয়া দরকার ছিল, কিন্তু আপনি একটা বিরিয়ানি পেয়ে গেলে ওটা হলো 1800, তাহলে আপনি বিরিয়ানি খাওয়ার পর কিন্তু মানে আপনি ছিলেন খাবি, আপনি কিন্তু আপনি খাওয়ার কিছু কথা হচ্ছে আপনাকে, কিন্তু আপনি দুপুরে বিরিয়ানি খেলেন রাতে ঘুরছে সাদা না, কেউ ব্রাউন রাইস খায় না, কিন্তু লোকে জিজ্ঞেস করেন কেউ ব্রাউন রাইস খায় না, আপনি একজনকে বলতে পারবেন যেখানে একটা লোক আছে ব্রাউন রাইস